দুর্নীতি করা এবং ঘুষ নেওয়া তো এখন নিত্যদিনের কাজ হয়ে গেছে আমাদের দেশে। সরকারি কর্মকর্তারা তো এ বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেছেন, প্রকাশ্যে ঘুষ লেনদেন চলছে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে। ব্যতিক্রম ঘটেনি নীলফামারীর ডিমলাই উপজেলা শিক্ষা অফিসেও। নীলফামারীর ডিমলাই উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ নিজ অফিসে বসে প্রকাশ্যে ঘুষ নেন। ঘুষ নেওয়ার সেই দৃশ্যের ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায় নূর মোহাম্মদ শিক্ষকদের সঙ্গে দর কষাকষি করছেন, এরপর গুনে গুনে ঘুষের টাকা বুঝে নিচ্ছেন, হাসতে হাসতে সেই টাকা নিজের প্যান্টের পকেটে পুরছেন। উপজেলা শিক্ষা অফিস সূত্র ভুক্তভোগী কয়েকজন শিক্ষক ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অভিযোগ করেছেন, উপজেলার 88টি প্রাথমিক বিদ্যালয় মেরামতের বরাদ্দে এসেছে 2 লাখ টাকা করে, রুটিন মেইনটেন্যান্স বাবদ 99টি বিদ্যালয় পেয়েছে 40,000 টাকা করে, স্লিপ বাবদ 40,000 টাকা করে পেয়েছে 217 প্রাথমিক বিদ্যালয়। এসব টাকা 30 জুন 2022 সালের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের হিসাব নম্বরে পাঠানোর কথা ছিল। 30 জুনের মধ্যে একটি বিদ্যালয়ের টাকাও ছাড় করেননি। ওসব টাকা নিজের অ্যাকাউন্টে রেখেছেন তিনি। টাকা নিজের অ্যাকাউন্টে নেওয়ার পর প্রধান শিক্ষকদের খবর দিয়েছেন টাকা তুলে নেওয়ার জন্য, তবে এক্ষেত্রে তিনি শর্ত দেন মেরামত কাজের জন্য 88টি বিদ্যালয়কে 12-20,000 টাকা করে দিতে হবে। পাশাপাশি স্লিপের টাকার চেকের জন্য বিদ্যালয় প্রতি 5,000, রুটিন মেইনটেন্যান্স চেক প্রাপ্তির জন্য বিদ্যালয় প্রতি 6,000 করে টাকা দিতে হবে। শিক্ষা কর্মকর্তা সরাসরি প্রধান শিক্ষকদের ফোন করে নিজ অফিসে বসে ঘুষের সব টাকা নেন। প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে। শিক্ষকদের সঙ্গে ঘুষ নিয়ে ফোনে কথোপকথনের বেশ কিছু কল রেকর্ডও এই প্রতিবেদকের হাতে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক বলেন, যেসব বিদ্যালয় ঘুষ দিতে অস্বীকার করেছে তাদের টাকা আটকে রাখেন শিক্ষা কর্মকর্তা। ঘুষ ছাড়া বিল তো দূরের কথা, একটা কাগজও সই করেন না তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদকে বলেন, ট্রেজারি ও অডিট শাখায় কিছু টাকা দেওয়া লাগে, হিসাব রক্ষণ অফিস আর অডিট কর্মকর্তাকে ঘুষ দিতে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে। ঘুষ লেনদেন অনেক আগে থেকে চলমান, আমি হুট করে কি এটাকে বন্ধ করতে পারি? বিভিন্ন খাতে ঘুষ দিতে হয়, এই টাকা কি আমি আমার বেতন থেকে দেব? তবে জেলা শিক্ষা কর্মকর্তা নবেজুদ্দিন সরকার বলেন, শিক্ষা কর্মকর্তার ঘুষ গ্রহণের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘুষ গ্রহণের ভিডিও ফুটেজ হাতে পেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হবে। সুপ্রিয় দর্শক, প্রথমত এই সরকারি কর্মকর্তা অন্যায় তো করেছেই, আবার জোর গলায় বলছে ঘুষ নেওয়া এত সহজে বন্ধ করা যায় নাকি। এত সব প্রমাণের পরেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এক শিক্ষক বলেছে, যারা ব্যবস্থা নিবে তারাই তো বড় ঘুষখোর। এই শিক্ষকের সাথে আপনিও একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর না হলে নো লিখে জানিয়ে দিন আপনার রায়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। ধন্যবাদ।